দক্ষিণ কলকাতার এপি স্টুডিওতে দি গ্ল্যাম লাইফ ফ্যাশন শোর ফটোশ্যুট হয়ে গেল। এই শ্যুটে তিনজন মডেল ছিলেন। শ্যুটের আয়োজন করেছিলেন সংস্থার কর্মধার মডেল আর এনারা অনেকদিন ধরেই মডেলিং করছে, তো গ্ল্যাম লাইফের তরফ থেকে মিসেস কনসেপ্ট শ্যুটের জন্য এনাদেরকে সিলেকশন করা হয়েছে। ইনি হচ্ছে সুস্মিতা চৌধুরী অ্যান্ড রামায়ণী, অ্যান্ড আমার খুবই কাছের ফ্রেন্ড টাইপ বলতে পারেন। আর অনেক দিন ধরেই আমার প্রোডাকশানে এরা কাজ করছে, শ্যুট করছে, সেই জন্য মিসেস কনসেপ্টের শ্যুটের জন্য আমি এর দুজনকে সিলেকশন করছি। অ্যাকচুয়ালি প্রতি বছরই আমার একটা শো হয়, দি গ্ল্যাম লাইফ ফ্যাশন শো, সেটা নকটলে হয়। তো এবছর মহামারীর জন্য আমি শোটা করতে পারিনি, তো আমাদের গ্ল্যাম লাইফের তরফ থেকে একটা কনসেপ্ট শ্যুট করানো হচ্ছে। এই কনসেপ্ট শ্যুটটার কারণ হচ্ছে যে মিসেসদেরকে নিয়ে কনসেপ্টটা, সেখানে মধ্যে আউটফিট শোকেসিং করেছে প্রাণন সাহা, মেকআপ করেছে শোভন দাস, আর অঞ্জলি ফটোগ্রাফি করেছে। তো সেই কনসেপ্টটা নিয়ে আমরা মিসেসদের উপরে কনসেপ্ট রেখে শ্যুটটা করেছি। সেখানে রামায়ণী মডেল ছিল আর সুস্মিতা চৌধুরী এবং মডেল ছিল, তো এদেরকে নিয়ে কনসেপ্ট শ্যুটটা আমাদের এদেরকে প্রতি বছরই হয়। হ্যাঁ, শ্যুট আমাদের প্রত্যেক বছরই মানে মোটামুটি 8-10টা করে শ্যুট হতে থাকে। আর শ্যুটটা আমার বছরে একবারই হয়, সেটা 5-স্টার বললেই হয়। তো এই বছরে আমি করতে পারিনি, দেখা যাক কোভিডটা যত কমবে তখনই আমরা। এই যে ফটোশ্যুটগুলো হচ্ছে এগুলো কী পারপাসে ইউজ করা? এটা নানা রকম পারপাসে, ম্যাগাজিন পারপাসে যায় আমাদের, হচ্ছে অনলাইন এর পারপাসে যায়, তারপর হচ্ছে ডিজাইনিং আউটফিট যে শোকেসিংগুলো থাকে, ডিজাইনারের নতুন নতুন যে আউটফিটগুলো বানায় সেই সব কারণে, জুয়েলারি, এভরিথিং, সব কারণ অনলাইন সেলিংয়ের কারণে যায়, সব কারণে আমরা প্রমোশন করছি। এখন পার্টিসিপেট করছি। আচ্ছা, পার্টিসিপেট করার বলতে হচ্ছে তিনজন মিসেস আছে, তিনজন মিসেসদেরকে। আপনার নাম? আমার নাম বিশ্বজিৎ।